বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাস 2024 পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের 8 মার্কের প্রশ্নের সাজেশন। এর আগে তোমাদের সামনে একটা অধ্যায় ভিত্তিক সাজেশন তুলে ধরেছিলাম, যেখানে কিন্তু প্রশ্ন সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল। আজ কিন্তু আরো অনেক অনেক কম প্রশ্ন, এবং শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারবে মাত্র 2টো প্রশ্ন পড়লেই কিন্তু আশা রাখছি যে তোমরা একটা কমন পাবে। তো আমাদের সাজেশনটা কিন্তু সম্পূর্ণভাবে আজকে একটা নতুন ভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা, কারণ এরকম ভাবে সাজেশন ইতিপূর্বে তোমাদের সামনে তুলে ধরিনি। কিভাবে সাজেশন সেটা অবশ্যই প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের সামনে ইতিহাসের সাজেশনটি আজকে তুলে ধরছি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। তবে হ্যাঁ, 8 মার্কের প্রশ্নে কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা 8-এর মধ্যে স্যার 8 পাই না, 8-এর মধ্যে ভালো মার্কস হয় না, সেটা কিন্তু তোমাদের দোষ, কারণ তোমরা ভালো লিখতে পারো না। কারণ 8 মার্কের প্রশ্ন লিখতে গেলে তোমাদের যে সিস্টেম, যে প্যাটার্ন রেডি রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ন্যূনতম 10-12টা পয়েন্টে তোমাকে উত্তর করতে হয়, এবং সেটা যদি তুমি ভালোভাবে উত্তর না করতে পারো তাহলে স্বাভাবিকভাবে তোমার কিন্তু নম্বর ভালো উঠবে না। সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে হয়, পয়েন্টটা অন্য কালিতে লিখবে, মূল লেখাগুলো অন্য কালিতে লেখার চেষ্টা করবে। যদি কোনো ক্ষেত্র হয়, বিশেষ করে ধরো এমন একটা প্রশ্ন যে যেখানে কোটেশন দেওয়া যায় ঐতিহাসিকদের, সেই ঐতিহাসিকদের যদি কোটেশন দেওয়ার জায়গা থাকে সেখানে কিন্তু অবশ্যই ঐতিহাসিকদের কোটেশন দিয়ে তোমাকে উত্তরটার ব্যাখ্যা করতে হবে। এমনকি যদি ম্যাপ পয়েন্টিং করার জায়গা থাকে, মনে করো কোনো একটা বিদ্রোহ সম্পর্কে তোমাদের প্রশ্ন দিল, আমরা যদি একটা ম্যাপে সেই বিদ্রোহটা কোথায় হয়েছিল সেটা যদি দেখিয়ে দিই, স্বাভাবিকভাবে নম্বরটা কিন্তু বেশি বাড়বে। তো এই সমস্ত কিছু কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো অবলম্বন করলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। সবসময় 8 মার্কের প্রশ্ন নতুন পেজে লেখা শুরু করবে। তাছাড়াও একটা টিপস তোমাদের এই আলোচনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে 8 মার্কের প্রশ্ন লেখার সময় প্রথমে তোমরা শর্ট কোশ্চেনগুলো করলে, তারপরে 2 মার্কের প্রশ্নগুলো করলে, তারপরে স্বাভাবিকভাবে বেশিরভাগ স্টুডেন্ট 4 মার্কের প্রশ্ন করে, কিন্তু আমি কিন্তু সেটা বলি না। আমি কি বলি, প্রথমে শর্ট করলাম, 2 মার্কের প্রশ্ন করলাম, তারপরেই 8 মার্কের প্রশ্ন করব, এবং তারপরে বা পরীক্ষার ঠিক শেষের আগে আমরা 4 মার্কের প্রশ্ন শুরু করব। বোঝা গেল? তাহলে 8 মার্কের প্রশ্নটা কখন লিখবো, কেন লিখবো, কারণ হচ্ছে এটাই, যদি কোনো কারণবশত আমার টাইমটা শেষ হয়ে যায় তাহলে আমাদের হয়তো বা ওই 4 মার্কের মধ্যে একটা বাদ যাবে, কিন্তু 8 মার্কের প্রশ্ন কিন্তু কখনো বাদ যাবে না। তার সঙ্গে আরও একটা বিষয়, 8 মার্কের প্রশ্ন ভালো করে লিখলে আমি 8-এর মধ্যে কমসেকম 7 বা 7.5 নম্বর পাবো, বা 8-এর মধ্যে 8ও পেতে পারি। কিন্তু 4 মার্কের প্রশ্ন লিখলে আমার হায়েস্ট যদি একটা বাদ যায় তাহলে দেখা গেলো 2-3 মার্ক আমার কম হতে পারে, বা একটু শেষের দিকে লেখার মানটা খারাপ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 8 মার্কের ওপরে আমার বেশি এফেক্টটা কিন্তু পড়ে না। কিন্তু 4 মার্কের কোশ্চেন লেখার মান খারাপ হলেও আমাকে 3 দেবে, কিন্তু 8 মার্কের প্রশ্ন যদি লেখার মান খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তুমি 3 পাবে। তাহলে কি হলো, মাঝখান দিয়ে নম্বরটা কমে গেল। ওই কারণেই বলবো 8 মার্কের প্রশ্ন সবসময় শর্ট টাইপের প্রশ্ন উত্তর লিখবে, 2 মার্কের প্রশ্ন লিখবে, তারপরে 8 মার্কের প্রশ্ন লিখে নেবে, তারপরে কিন্তু তোমরা 4 মার্কের প্রশ্ন লিখবে। এবার চলো আমাদের আজকের সায়েন্টিফিক এবং বেস্ট সাজেশন বলবো, যেভাবে তৈরি করেছি তোমাদের জন্য, দাগে দাগে প্রশ্ন পাবে তোমরা এবছর ইতিহাসের 8 মার্কের কোশ্চেন, সেই সাজেশন তোমাদের জন্য শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা তাহলে শুরু করি আজকের সাজেশন পর্ব, এবং আজকের সাজেশন কিন্তু সম্পূর্ণ অন্যরকম, এবং আমি আশা রাখছি যে তোমরা এর আগে এরকম সাজেশন কিন্তু কখনো দেখোনি। আমরা প্রথমে অধ্যায়ভিত্তিক বেস্ট বেস্ট কোশ্চেনগুলো বলবো, তারপরে ওভারঅল সেট বলবো, তারপরে আমরা লাস্ট যে 3টে প্রশ্ন বা 2টো প্রশ্ন তোমাদের বলবো, এবং তার ভেতর থেকেই প্রশ্ন আসবে। তো প্রথম যে আলোচনায় তাতে আমরা একদম যে কটা অধ্যায় থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসার কথা সেই অধ্যায়ের সেরা সেরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, যেখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রহ্ম সমাজের আন্দোলনের বিবর্তন বিভাজন এবং 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি। প্রতিরোধ বিদ্রোহ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে মোস্ট ইম্পর্টেন্ট লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও, তার সঙ্গে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ, যার সর্বশ্রেষ্ঠ কোশ্চেন ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ইউ রয় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও। এবং সপ্তম অধ্যায় থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো এবং অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো।
তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা বললাম যে তোমাদের তিনটে প্রশ্ন পরীক্ষাতে আসবে, আমি আরও একবার বিষয়টা তোমাদের সামনে বলে দিই। প্রথম যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আসবে 2 এবং 3 নম্বর চ্যাপ্টার থেকে, দ্বিতীয় যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আসবে তোমাদের 4 এবং 5 নম্বর চ্যাপ্টার থেকে, এবং তৃতীয় যে প্রশ্নটা আসবে সেটা আসবে তোমাদের 6 এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এই 2-3 চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, 4-5 চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, এবং 6-7 চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন। ওকে, আমাকে লিখতে হবে কটা প্রশ্ন, একটা প্রশ্ন। অর্থাৎ আমি যদি একটা সেট, অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন যদি আমি ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি পরীক্ষাতে কমন পেয়ে যাব। এবার দেখো, আমি যদি প্রথম সেট, আমি এখানে 3টা সেট তুলে ধরছি, এর মধ্যে যে কোনো একটা সেট যদি তুমি ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাওয়া উচিত, এবং আশা করছি কমন পাবে। সেটা হচ্ছে প্রথম সেট নম্বর 1-এ যে 3টে প্রশ্ন দিয়েছি, ব্রহ্মসমাজের আন্দোলনের বিবর্তন ও বিভাজন বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি, এবং নেক্সট হচ্ছে সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। দেখো, একদম প্রথম যে প্রশ্নটা তোমরা পেতে চলেছ, আশা রাখছি এই 3টে প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন। তারপরে যেহেতু আমাদের 3টে প্রশ্ন থাকে, দ্বিতীয় প্রশ্ন যেটা তোমরা পেতে চলেছ, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও, এবং 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, তার সঙ্গে ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, ইউএন রায় সংসের ভূমিকা, এই 3টের মধ্যে একটা। এবং 3 দাগে যে প্রশ্নটা পেতে চলেছ, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয়, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা, এবং অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, এই যে প্রশ্ন কটা বললাম, এবং আশা রাখছি 8 দাগে যে 3টে প্রশ্ন আসবে, এই পুরো প্রত্যেকটা, অর্থাৎ প্রত্যেক সেটের থেকে একটা করে প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবার আসবো আরও টাফেস্ট সাজেশন, যেটা বলবো তোমাদের সামনে, এবং আশা রাখছি যে এই 3টে প্রশ্নের ভেতরেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে, এক নানা আশা রাখছি যে 2 বা 3টেও তোমরা কমন পেতে পারো। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো, 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো, এবং 3 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো, এই 3টে প্রশ্ন পড়ো ভালো করে, আশা রাখছি এই 3টের মধ্যে একটা তো পাবেই। আর ওপরে যে প্রশ্নগুলো আমি বললাম, অর্থাৎ সেট, কেউ যদি মনে করো আমি ভালো করে সেটগুলো পড়বো, সেটাও কিন্তু তোমাদের পক্ষে বেটার। তো যে কোনো পদ্ধতিতে তোমরা যে কোনো একটা সেট অবশ্যই অবশ্যই করে কমপ্লিট করার চেষ্টা করো, এবং তার সঙ্গে এই 3টে প্রশ্ন যেটা আমি লাস্ট তোমাদের বললাম, এই 3টে প্রশ্ন কিন্তু বাধ্যতামূলকভাবে করার চেষ্টা করো। তাহলে দেখবে যে পরীক্ষায় 8 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। এর আগে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন তুলে ধরেছিলাম, সাজেশনটা যথেষ্ট একটু বড় ছিল, এবং যে টিপসগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেগুলো একটু মেনে চলো, দেখবে পরীক্ষায় 8 মার্কের প্রশ্নে কিন্তু 8-এর মধ্যে 8ই পেতে পারো। তো যাই হোক, এই প্রশ্নগুলো রেডি করো, খুব সুন্দরভাবে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় লিখবে, তাহলেই দেখবে ভালো মার্কস কিন্তু তোমরা পাবে। তো এই হলো আজকের আলোচনা, ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো, ধন্যবাদ।